আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেন্টেন্স নিয়ে, পাঁচটি সেন্টেন্স, যে সেন্টেন্স নারেশন এবং ভয়েসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এমনকি এই পাঁচটি সেন্টেন্স না জানলে নারেশন, ভয়েস সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই পড়াগুলো সাকসেস করতে পারবো না, সাকসেসফুল হবে না। এখন কথা হচ্ছে এই পাঁচটা সেন্টেন্স চিনব কীভাবে, পাঁচটা সেন্টেন্স না সংজ্ঞা না জেনেও কীভাবে এই সেন্টেন্স চেনা যায়, সেটা আজকে সুপরিকল্পনা একটা সিস্টেম স্ট্র্যাটেজি বা কৌশল নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। কী কী কৌশল? অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো কিছু বর্ণনা করাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, দ্যাট মিনস ইন্ট্রোডাকশন, বর্ণনা। এরপরে ইন্টারগেটিভ সেন্টেন্স, আমি পরবর্তীতে আসবো, ইন্টারগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা আমরা না জেনেও কীভাবে সহজে এই টোকেনের মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে ইন্টারগেটিভ সেন্টেন্স চেনা যায় সেটা আজকে উপস্থাপন করবো। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ বোঝায় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কথা হচ্ছে আমরা চিনব কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার খুব সহজ কৌশল, সেটা হচ্ছে ভার্ব দিয়ে যে বাক্যটা শুরু হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা যেই সেন্টেন্সের কোনো সাবজেক্ট নাই, আই, ইউ, দে, রহিম, করিম এসব কথাগুলো নাই, শুধু ভার্ব দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট অপারেটিভ সেন্টেন্স, যেই সেন্টেন্সটা কাকে বলে অপারেটিভ সেন্টেন্স, কাকে বলে অপারেটিভ সেন্টেন্স মানে এটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রকাশ করা হয়, ইচ্ছা প্রকাশ করা হয় সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এখন এটা আমরা চিনব কীভাবে? কোনো বাক্যে সাধারণত এই যে মে দিয়ে কোনো বাক্য শুরু হলে আমরা এটাকে মে ধরতে পারি, এটা অপারেটিভ সেন্টেন্স। কোনো বাক্যে অপারেটিভ মে থাকলে সেটা অপারেটিভ সেন্টেন্স। নেক্সট এক্সক্লেমেটিভ সেন্টেন্স কাকে বলে? এক্সক্লেমেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা হর্ষ, বিতা, বিষাদ, আনন্দ, দুঃখ, কষ্ট বোঝায়, প্রকাশ করে সেই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা সংজ্ঞা না জানলেও চিনব কীভাবে? চেনা খুবই সহজ, যদি কোনো বাক্যের শেষে বা মাঝে এই যে নোট অফ এক্সক্লেমেশন থাকে বা বিস্ময়সূচক চিহ্নটা থাকে তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটিভ সেন্টেন্স। এখন আমরা একটু পরবর্তীতে এই চারটা সেন্টেন্স বাদ দিয়ে যদি কোনো সেন্টেন্সে সরাসরি বর্ণনা, সাধারণ বর্ণনা এবং শেষে ঘনিষ্ঠ থাকে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা আমরা ধরুন আমরা এই কোনো সেন্টেন্সের সংজ্ঞা জানি না, এখন চিনব কীভাবে সেন্টেন্স দেখে চিনব কীভাবে? আমরা নারেশনে যাব, নারেশন তো সেন্টেন্স লাগে, ভয়েসে যাব, ভয়েসে তো সেন্টেন্স লাগে, আমরা চিনব কীভাবে? এখন চেনার খুব সহজ পদ্ধতি হচ্ছে এখানে আমি সেন্টেন্স আকারে আপনাকে যদি লিখি সেন্টেন্স আকারে তখন খুব সহজে এটা বোঝা যাবে। আমরা চিহ্নের মাধ্যমে আমরা চিনে নিই, টুকনের মাধ্যমে আমরা জেনে নিই কোনটা কোন সেন্টেন্স। আমরা বাক্য আমরা সংজ্ঞা না জানলাম কিন্তু উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই কোনটা কোন সেন্টেন্স। হ্যাঁ ভিউয়ার্স খুবই সহজ, দেখুন এখন যদি আমি বলি যে আই ইট রাইস, আই ইট রাইস, নেক্সট ফুল স্টপ, দ্যাট মিনস এটা এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর আমরা যাব ইন্টারগেটিভ সেন্টেন্সে, ইন্টারগেটিভ সেন্টেন্সে এখানে হাউ আর ইউ আমরা সহজেই বলি যে হাউ আর ইউ, ইন্টারগেটিভ সেন্টেন্স। রিড দা বুকস, অপারেটিভ সেন্টেন্স মে আই কাম ইন স্যার, এক্সক্লেমেটিভ সেন্টেন্স পুররা উই হ্যাভ ওন দ্য গেম। হ্যাঁ তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স চেনা উপায়। যদি কোনো বাক্যের শেষে এই প্রশ্নবোধক চিহ্নটা থাকলো তাহলে সেটা সহজে আমরা বলবো যে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। কেমন বাক্য সেটা দেখাবে সময় এই যে টোকেন, যদি যেই এই চিহ্নটা যদি কোনো বাক্যের শেষে দেখি তাহলে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এই ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হলো, এছাড়া এই যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, আই, ইউ, হি, সি, রহিম, করিম নেই
এই ভার্ব দিয়ে শুরু হলেই সেন্টেন্স সাবজেক্ট ছাড়া হলেই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অপারেটিভ সেন্টেন্স মে দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। নেক্সট এই যে এই চিহ্নটা নোট অফ এক্সক্লেমেশন হুররা, নোট অফ এক্সক্লেমেশন বা বিশ্বসূচক চিহ্ন যদি কোনো বাক্যে থাকে সেটা হচ্ছে এক্সক্লেমেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের নেক্সটে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই চারটা চিহ্ন ছাড়া নোট অফ এক্সক্লেমেশন এই সাবজেক্ট ছাড়া তারপরে মে ছাড়া এই নোট তারপরে এই বিশ্বসূচক চিহ্ন ছাড়া এগুলো ছাড়া যদি কোনো আরেকটা বাক্য থাকে তাহলে সেটা সরাসরি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা বর্ণনা করে বোঝায়। তাহলে ভিউয়ার্স আজকে আমরা সহজেই বুঝলাম যে এখানে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ডাইরেক্ট সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্স চেনা যায়। খুব সহজেই পাঁচটা সেন্টেন্স খুব সহজেই চেনা যায়। আবার একটু আমি রিভিশন করি, যদি কোনো বাক্যে এই চিহ্নটা থাকে তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটিভ সেন্টেন্স, যদি প্রশ্নবোধক চিহ্নটা থাকে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি মে দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আর শুরু হলে ভার্ব দিয়ে শুরু হলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যে বাক্যে সাধারণত সাধারণ বর্ণনা বোঝায়, সাধারণ বর্ণনা বোঝায় এবং শেষে ফুল স্টপ হয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা আজকে ভিউয়ার্স সহজে বুঝলাম কিভাবে এই সেন্টেন্স পাঁচটা জেনে ভয়েস চেঞ্জ এবং নারেশন করা যায়। খুব সহজেই আমরা সংজ্ঞা না জেনেও সহজেই এই চিহ্নের মাধ্যমে আমরা আইডেন্টিফিকেশন করে সহজেই ভয়েস এবং নারেশনে আমরা পার্টিসিপেট করি, সহজে আমরা জানতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।